নমস্কার আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চন্দনা সন্দীপন ব্লগ পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি মায়ের ঘরে বিছনাটা তুলতে। এই যে মায়ের ঘরে বিছনাটা তুলে নিলাম আর এরপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব ইলিশ মাছ। তো এই যে দেখো মাছ সব ভাজা হয়ে গেছে, সব কিছুই রেডি। মানে ইলিশ মাছ তো একটু হালকা পাতলা করে ভেজে নিলেই হয়ে যায়। আর এই যে আলুর মধ্যে জল দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দেবো মাছগুলো। একটুখানি ফুটলেই নামিয়ে দেবো, কারণ কাঁচা জিরে বেটে দিয়েছি, অল্প একটু সামান্য পরিমাণে কাঁচা জিরে বেটে দিয়েছি ইলিশ মাছের মধ্যে। তো এইভাবে একটা পাতলা তরকারি রান্না করলে ইলিশ মাছের খেতে কিন্তু দারুণ লাগে। মাছের তরকারিটা নামিয়ে দিয়েছি আর এই যে দেখো প্রেশার কুকারের মধ্যে ডাল সেদ্ধ করেছিলাম আর ডালের মধ্যে দিয়েছি পেঁপে। এই যে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে পেঁপে ডাল সব কিছুই। আর এবার সোমবার দেব। তো চলো ডালটা সোমবার দিয়ে দিই আর তারপরে রান্না করব পুঁই শাকের তরকারি। আমার কিন্তু ভীষণ প্রিয় পুঁই শাকের তরকারি। আর এই যে কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, এই করে। আর পুঁই শাকটা কিন্তু আমাদের গাছের, ছাদে গাছ হয়েছে পুঁই শাকের, তো সেখান থেকে কেটে আনা হয়েছে পুঁই শাকগুলো। তো চলো আজকে গাছের পুঁই শাক রান্না করা যাক, মানে নিজেদের বাড়ির গাছের পুঁই শাক রান্না করা যাক। জানো তো বন্ধুরা, আমার মনে হচ্ছে তীরে এসে তরি ডুববে। তার কারণ কি জানো, আমার চ্যানেলের ওয়াচ টাইম প্রায় কমপ্লিট হতে এসছে আর এদিকেও আমার চ্যানেলের বয়স প্রায় এক বছর হয়েই গেল। হয়তো দুই চার দিনের মধ্যে এক বছর কমপ্লিটও হয়ে যাবে। তো তারপরে আমার চ্যানেলের ওয়াচ টাইম কিন্তু কাটতেই থাকবে, কিন্তু এখনও ওয়াচ টাইম কমপ্লিট করতে পারলাম না। জানি না কবে কি কমপ্লিট করতে পারবো, নাকি এইবারও নিরাশ হয়ে যাব। তো সবটাই তোমাদের হাতে বন্ধুরা। তোমরা প্লিজ একটু আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখো, একটু কমেন্ট করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, দেখবে তাহলে হয়তো আমি এবার একটু আশার আলো দেখতে পাবো। তো তোমাদের কাছে এই রিকোয়েস্ট আমার। আমি তো প্রত্যেক দিন কন্টিনিউ ভিডিও দিতে পারতাম না, তো এখন থেকে চেষ্টা করব একটু কন্টিনিউ ভিডিওগুলো পোস্ট করার। কারণ আমাদের বাড়িতে না প্রচুর কাজ, প্রচুর মানে সারাদিন কাজ করলেও কাজ শেষ হয় না, এমনই আর কি কাজ। তার কারণ কি জানো, আমাদের যেহেতু গরু আছে, চাউমিনের ব্যবসা আর কি, ফ্যাক্টরি আছে, তো এরকম অনেক রকমের ব্যবসা আর কি, তার জন্য যাকে বলে সব কিছু বাড়িতে দেখতে হয়। তো তো সেই কারণে আমি আর সামলে উঠতে পারি না চারিদিক একসাথে। কিন্তু এই যে এই ইউটিউবের জার্নিটা শুধুমাত্র আমার নিজের, আমি একাই চালাই। তো আমি চাই আমি ইউটিউব থেকে যেন কিছু করতে পারি। তো সেই রকমভাবেই আর কি বলছি যে তোমরা একটু প্লিজ আমার সাথে থেকো, তাহলে হয়তো আমি ইউটিউবে একটু আশার আলো দেখতে পাবো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু প্রায় সব কাজই কমপ্লিট হয়ে গেল। এবার যাব ঘরে, কুটুসকে একটু বই পড়াবো। তো এই যে বই পড়ানো হয়ে গেছে আর এখন বইগুলো কি করব সব গুছিয়ে রাখবো। বই পড়া হয়ে গেলে তো চারিদিকে ছড়িয়ে নেয় বইপত্র, রুল, রবার, সব কিছু, ওইগুলোকেই আবার গোছাতে হয়। মানে যতই আর কি বই পড়ুক, ও আর গোছাতে হবে মায়েদের। এটা হচ্ছে ব্যাপার যে বাচ্চারা বই পড়লে মায়েদের তার সাথে থাকতেই হবে। আর ওর তো বয়স হবে মাত্র 3 বছর, কী বা বোঝে বলো, ও যে লেখে পড়ে এটাই অনেক। তো চলো এই যে সব কিছু গোছানো হয়ে গেল। এই ভিডিওটা বিশ্বকর্মা পুজোর আগের দিনের ভিডিও। তো এই যে দেখো এখন সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছে, কিন্তু তখন কিন্তু বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছিল। এই যে আমি, কুট্টুস আর কুট্টুসের বাবা তিনজনে মিলে যাচ্ছি ঠাকুর আনতে, কারণ ফ্যাক্টরিতে পুজো আছে কালকে। তো সেই কারণে আজকে রাত্রেবেলা যাচ্ছি ঠাকুর আনতে। এই যে আমরা এখন তিনজনে মিলেই যাচ্ছি, আমি আছি পেছনে আর ওরা দুজন সামনে। তো ছাতা মাথায় দিয়ে দেখো যাচ্ছি, এতই বৃষ্টি পড়ছে যে ছাতা না নিলে হবে না। তো কীভাবে ঠাকুরটা আনবো সেটা নিয়েই চিন্তা। তো দেখা যাক, আগে যাই তো ঠাকুর আনতে, তারপরে দেখা যাবে যে কিসে কি আনবো। আর এই দেখো চলে এসেছি ঠাকুরের কাছে। আর কি সুন্দর সুন্দর ঠাকুর বলো, আমার তো খুব ভালো লাগছে। তো দেখা যাক এখান থেকে কোন ঠাকুরটা আমরা চয়েস করে নিই। তো এবার সেটাই দেখার পালা, তো যে কোনো একটা ঠাকুর এখান থেকে নিয়ে যাব। এইটা কিন্তু আমাদের বাড়ির কাছে এক বাড়িতে, কুমোর বাড়ি বা পাল বাড়ি যা বলো বলতে পারো, তো ইনারা কিন্তু ঠাকুর বানায়, স্বামী স্ত্রী দুজনে মিলে ঠাকুর বানায়। আর এদিকে দাদা ভাইটাকে দেখলাম যে ঠাকুরের কিছু কারুকার্য করছে, কি দারুণ লাগছিল দেখতে, দেখো। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো কি সুন্দর শাড়ি পরাচ্ছে, কুচি দিয়ে 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 দিয়ে, মানে একটা অভিজ্ঞতাই আলাদা এদের। আর আমরা কিন্তু এসব পারবো না যতই চেষ্টা করি। মানে এই দাদারা দিদিরা নিশ্চয়ই ছোটোবেলা থেকেই করে এসেছে বা দেখে এসেছে, সেই জন্যই পারে।
আমরা কিন্তু দেখিও নি করিও নি, তো সেই কারণে আমরা পারবো না। তো চলো, আমাদের ঠাকুর নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। তো এই যে বন্ধুরা, এই যে আমাদের ঠাকুর, আর আজকে আর তোমাদের দেখাবো না, কালকে ঠাকুরের মুখটা তোমাদের দেখাবো। আর এইদিকে দেখো, সমস্ত বাসনপত্র যা যা লাগবে পুজোর জন্য সব আমি জোগাড় করে রেখে দিয়েছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। চলো টাটা।